পানি পড়ে দিত না কালকে একটা ছয় খাইতে হবে আমি প্রবাহিত হয় ওপেনিং রোলারের মাধ্যমে ওপেন করা হয় এবং যা আস্তে আস্তে সিলিন্ডারের উপরে এসে পড়বে বা বসে সিলিন্ডারের উপরে আসে এবং সিলিন্ডারের ভিতরে এয়ার সাসপেনশন ব্যবস্থা থাকার কারণে এই যে আগুনে যে ওপেন হচ্ছে সেগুলো কি গায়ে আসে এবং পুরো পুড়ে যাবে না হ্যাঁ কিভাবে অতঃপর রোলার অতঃপর কোড ইয়ান আস্তে আস্তে ড্রাফটিং রোলারের মতো দিয়ে সিলিন্ডারের মতো দিয়ে অতিক্রম করে অপরদিকে আরেকটি ফাইবারকে সিলিন্ডারের উপরে ওপেনিং রোলারের মাধ্যমে ওপেন করা হয় এবং ওপেনকৃত ফাইবারটি আস্তে আস্তে সিলিন্ডারের উপরে পতিত হয় এবং সিলিন্ডারের ভেতরে ছোট ছোট ছিদ্র এবং এয়ার সাকশনের ব্যবস্থা থাকার কারণে এই ওপেনিং করা আর্চগুলো কোড ইয়ানের গায়ে লেগে যায় এবং বায়ু প্রবাহিত হওয়ার কারণে টুইস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ হয় এভাবে ড্রেপ থ্রি পদ্ধতিতে কোর স্পানিয়া তৈরি হয় ঠিক আছে বাংলায় লেখা সহজ ভাবে চিত্রটাকে নিজের মতো বলতে দেখো রোটর ডিপোজিট কি রোটর ডিপোজিট কি তোমার রোলারের গায়ে যে ছোট ছোট ছিদ্র থাকে না হ্যাঁ ওদের ভিতরে যে অপদ্রব্য জমা হয় তাই ডিপোজিট এটা বলছিল রোটর রোলারের গায়ে যে কাস্কাটা ছিদ্র থাকে ১০০% ১০০%
বার দাও ঠিক আছে জি ভাই বলেন এই চুবরি এর মাথাটা এখন সমস্যা করছে মাধ্যমে প্রথম কি করা হয় উপর দিয়ে চলে যাবে মানে ওইখানে কি বাতাস সেকশনের মাধ্যমে টুইস্ট হয় না প্রশ্নটার নাম কি ভাই বললেন এইভাবে দিয়ে আমরা বিবরণটা এইভাবে দিয়ে দিব ঠিক আছে না এখন দেখো তোমার স্প্রিন্টের স্পিড কত দেওয়া আছে নাকি 80,000 80,000 সময় চলে গেল না মেশিনের দক্ষতা কয়টা এখন হচ্ছে যে সব ডাটা বসানো শেষ শুধু এখানে একটা জিনিস আছে কি স্পিন্ডের সঙ্গে কত 200 মানে এটা একটা স্পিন্ডের উৎপাদন যেহেতু 200টা স্পিন্ডার বলছে তাহলে 200টা স্পিন্ডার উৎপাদন কত হবে এটা গুণ করলে পাঁচ শেষ স্যার এটা তাহলে তো শেষ নাকি কয়েক দেবে এটা কয়েকটা হ্যাঁ ভাই এ ভাই চুপ কর দাঁড়ি তারপরে কি দিব ভাই দিয়ে এটা এর কি বিবরণ দিতে হবে না ও কম্পেক্স তৈরি প্রসার কিছুটা
কম্প্যাক্ট কম্প্যাক্ট মানে বলতে কম্প্যাক্ট শুধু কে এক জায়গায় কম্প্যাক্ট শুধু তৈরি হচ্ছে গেলে ড্রয়িং মেশিনে ড্রয়িং স্লাইবার পাও না ড্রয়িং মেশিনে কি পাও ড্রয়িং স্লাইবার ড্রয়িং স্লাইবারে তোমার কি করতে হবে আবার ড্রাফটিং করতে হবে ড্রাফটিং জন্য দিতে হবে ড্রাফটিং করার পরে সেটাকে ড্রাফটিং করতে হবে ঠান্ডা করতে হবে না দিয়ে ড্রয়িং সিলেবাসে পুনরায় ড্রাফ দিবা ড্রাফ আরো কমাইয়ে ড্রাফ দেওয়ার পরে ওটাকে তুমি ঠান্ডা করবা কন্ডেন্সিং মানে ঠান্ডা করা ঠান্ডা করার পর তুমি টুইস্ট দিবা তারপরে লাইনিং মানে জড়াবা তার উপর তো 50 মার্ক কোনো টেনশন নেই আদর্শ কাউন্ট কিভাবে ক্লিন করে ভাই সব জায়গায় ওপেন চলাফেরা করার জন্য একটা সিস্টেম আছে বুঝছো।